পুরোটা সময় আমরা একসাথে কাজ করেছি, খুব ভালো লাগতো, চেষ্টা করেছি। এখানে কিছু ভাউচার আছে, খুব ভালো লাগতো যদি পাই টু পাই ভাউচার দিয়ে পারতাম, সম্ভব হয় নাই, চেষ্টা করেছি, খুব ভালো লাগতো যদি 32 দিনের সব কিছু, কিন্তু হয়ে ওঠে নাই। পানির মধ্যে থেকে রোদে করে সবকিছু যতটুকু পেরেছি, আমি টিম মেম্বারদের ধন্যবাদ জানাই যে প্রতিটা জায়গায় তোমরা কাজ করেছো, যথেষ্ট সত্যতার সাথে চেষ্টা করেছো, বাট সবকিছু হয়ে ওঠে নাই ব্যস্ততার জন্য আর কি। আমরা রোজাপুর টিমের ক্যাডেটদের আরো কথা শুনবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আমরা একটু দোয়ায় যাই, দোয়ার পরে আমরা আবার আমাদের কার্যক্রমে ফিরে আসবো। সম্মানিত মেহমান চলে যাবেন, আমি সার্জেন্টকে অনুরোধ করছি একটু যারা বাইরে আছে আর বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করবেন। আমাদের সাদির পক্ষ থেকে একটা বিষয় একটু কথা বলার জন্য বলা হয়েছে ওনাকে, প্রকাশ্য এবং গোপন দান, আশা করি এটা নিয়ে একটু কথা বলবেন। পাশাপাশি এই দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করছে ওনাকে একটু বলছি, সবাই দোয়া চেয়েছে, আমাদের অনেকে অসুস্থ হয়েছে, আমাদের হামলার শিকার হয়েছে, আমাদের পিয়াস আরো দুজনের মাথা ফেটেছে, সেলাই লেগেছে, আমরা কাজ করতে গিয়ে বন্যা কবলিত মানুষদের জন্য দুজন মৃত মানুষ ছিল আমাদের সামনে। এই দেশ অনেকের মা বাবা, আমাদের দীপাতের মা অসুস্থ, আমাদের টিমের অনেকে অসুস্থ, হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছে দুইজন, আলভি এবং শরীফ, আমাদের একজন ডোনার আছে নুসরাত, ওর বাচ্চা বড় অসহ অ্যাক্সিডেন্ট করেছে। সব কিছু মিলে আমাদের জন্য এখন একটু দোয়া হবে, সংক্ষিপ্ত একটু কথা হবে। সবাইকে অনুরোধ করছি এই বিশেষ মুহূর্তটুকু দোয়ায় সামিল হওয়ার জন্য। আসুন, এতদিনের কষ্ট যেন আল্লাহ আমাদের কবুল করে, সবার দান যেন কবুল করে, এই পারপাসে আমি আজকের সম্মানিত অতিথি মাওলানা মুশতাক ফৈজিকে অনুরোধ করছি বিশেষ দোয়া এবং কিছু কথা আমাদের জন্য বলবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সন্ধ্যার পরবর্তী মুহূর্তে পাখিগুলো যখন নিরে ঘুমিয়ে পড়েছে, গরু যখন গোয়াল করে, শিশুরা যখন মায়ের কোলে, ঠিক সেই সময়ে এক ঝাঁক মানুষ যারা মানবতার সেবায় দীর্ঘ এক মাস নিজেকে বিলিয়ে দেওয়ার পরে আজকে তাদের হিসাবের খাতা মেলাতে বসেছে, এমনই এক আয়োজনে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি, মানব জনম সার্থক মনে করছি। আজকে আমি কাউকে ধন্যবাদ দিয়ে ছোট বলবো না, তবে নিজের অভিব্যক্তি, নিজের স্বীকারোক্তি প্রকাশ করতেও কৃপণতা করবো না। আজকে যারা দীর্ঘ এক মাস ধরে কাজ করেছে, আমি সবার নাম জানি না, যদি আমি আপনার সবার নাম লিখে পারতাম তাহলে হয়তো আমার হৃদয় প্রশান্তি পেত, কিন্তু যাকে কেন্দ্র করে আপনাদের আবর্তিত হওয়া, কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া, আজকে গর্বিত বোধ করছি যে আমার অনুজ, আমার হাতে গড়া, আমি তিল তিল করে যাকে গড়ে তুলেছি, যেহেতু ছোটবেলা বাবা হারিয়েছি, সেই সুবাদে অভিভাবকত্বের একটা বোঝা যখন কাঁধে পড়েছে, সেই দায়িত্ব বোধ থেকে আমার সৃষ্টি বলা চলে, আমার তিল তিল করে গড়ে তোলা আমার অনুজ অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আব্দুল্লাহ বাকি আমার অগ্রজ, আমার বড় ভাই কথা বলেছেন, যিনি অভিভাবকত্ব নিয়ে গোটা পরিবারটাকে আগলে রেখেছেন। আজকে স্যালুটই জানাই হৃদয়ের উষ্ণতা দিয়ে, গভীরতম প্রদেশ থেকে ভালোবাসা জানাই এ মানুষগুলোর জন্য যারা মানুষের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে শিখেছে। আমি গর্ববোধ করি এমন একটা বয়স আমাদেরও গেছে, কিন্তু যে বয়সটি গেছে খেলতাম আশায়, আমরা তখন এই বোধে জাগ্রত হতে পারিনি, আমরা নির্বোধের মতো ছিলাম। 2024 সালে মানুষগুলো, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের যারা, ওরা এমন করে জেগে উঠবে
এমন করে গর্জে উঠে বিশ্ববাসীকে জানিয়ে দেবে যে বাংলাদেশ একটা একেবারেই পৃথিবীর উন্নত দেশের তুলনায় যে দেশটি একেবারেই নিচের দিকে যার অবস্থান, এমন একটি দেশ, সে দেশের একটা যুব সম্প্রদায় জাগ্রত কিশোরেরা আজকে আঙ্গুল দিয়ে গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিল কেমন করে নিজেদেরকে জাগাতে হয়, কেমন করে সমাজবিধির মানে ভূমিকা রাখতে হয়। সাথে সাথে দুইটা প্রমাণ তারা সুন্দর করে রেখে দিয়েছে, জগদ্দল পাথরের চাপা থেকে কেমন করে ঘাসগুলোকে, যে ঘাসগুলো হলুদ হয়ে গিয়েছিল সেই ঘাসগুলোকে কেমন করে সবুজ করে দিতে হয়। এক দুই তরুণ বুক ছিটিয়ে সবচেয়ে মূল্যবান জীবন বিলিয়ে দিয়ে জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে স্বাধীনতার আশ্বাস দিয়েছে, যারা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। আজকে আবার যারা সেই পানির নিচে হারিয়ে যাওয়া, তলিয়ে যাওয়া একটা অংশ জন্মভূমির, যে মানুষগুলো হারিয়ে যাচ্ছিল, গড়গুলো ডুবে যাচ্ছিল, আর গৃহপালিত পশুগুলো একটু শুষ্ক জায়গার সন্ধানে সাঁতরে সাঁতরে পানির নিচে হারিয়ে যাচ্ছিল, ওই জায়গা থেকে একটা প্রজন্ম তাদেরকে টেনে বের করে নিয়ে এসেছে। 7 দিনের শিশুটাকে যেন নতুন করে আবার আলোর মুখ দেখালো, বৃদ্ধা মাকে যারা কুলে করে নিজের মা বানিয়ে নিল, তাদের প্রশংসা করার জন্য বাংলা ভাষায় এখনো কোনো শব্দ আমার জানা মতো আবিষ্কৃত হয়নি, ভবিষ্যতে হয়তো আবিষ্কৃত হবে কিনা আমি সেটাও জানি না, কিন্তু আমি এতটুকুন জানি, আমি এতটুকুন বুঝি যারা হৃদয়ে ভালোবাসা লালন করে তারাই জানে কেমন করে ভালোবাসা বিলিয়ে দিতে হয়। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আপনারা যারা এ কাজে এগিয়ে এসেছিলেন আপনাদের ভুলগুলোকে আমি ভুল বলে চিহ্নিত করতে চাই না, আমি মনে করি ভালোবাসার মাঝে কোনো একটা ফুল মালা গাঁথতে গিয়ে হয়তো হাত থেকে নিচে পড়ে যাওয়া, এর বেশি আমি চিত্রিত করতে চাই না। মালা গাঁথতে গেলে অনেক ফুলের সমারোহে কোনো একটা ফুল পড়েই যেতে পারে, এজন্য মালা যে গাঁথলো তাকে দোষী সাব্যস্ত করা যায় না, কিন্তু মালা গেঁথে অপরের গলায় যে পরিয়ে দিল এটাই হচ্ছে তার সবচেয়ে বড় ক্রেডিট, এটাই হচ্ছে বাস্তবতা। আজকে আমি এটুকুন বলতে চাই, যেমন করে গোটা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, মানবতার মুখে হাসি ফুটিয়েছিলেন, আসুন এই সীমাবদ্ধতা না রেখে আপনাদের শপথ আমি শুনেছি, আপনাদের দৃঢ় দৃষ্টিভঙ্গি আমার কাছে প্রকাশ হয়েছে, ভবিষ্যতে কোনো গণ্ডি নয়, গোটা দেশ ব্যাপী পরিব্যাপ্তি হবে, বিস্তৃত হবে টাটনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, আমার 56,000 বর্গ মাইলের আমার সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ আমাকে একটা পতাকা দিয়েছে লাল সবুজের, যে বাংলাদেশ আমাকে একটা স্বতন্ত্র পাসপোর্ট দিয়েছে, যে বাংলাদেশ আমাকে স্বাধীনতা রাষ্ট্র দিয়ে বুক ফুলিয়ে আনন্দের হিন্দুলে অবগাহন করে নিজেকে বিশ্বাস নিতে বুক ভরে সাহায্য করেছে যে দেশ, এদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি, এদেশ নিয়ে আমরা ভাবি, এদেশের বিশাল জনপদ শতকরা 92 জন লোক মুসলমান, তাদেরকে নিয়ে আমরা ভাবি। আসুন ভাবনাগুলোকে মালা বানিয়ে গলায় পরিয়ে ঘুমন্ত মানুষগুলোকে জাগিয়ে দিই, আমরা সেই কবি ফরলুকের মতো বলে দিই, কত যে আধার পর্দা পাড়ায় ভোর বলো জানি না, তা নারঙ্গি বনে পাঁচছে সবুজ পাতা, দোয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না, আসুন জেগে উঠি, আসুন গর্জে উঠি, ঘুমন্ত জাতিকে জাগিয়ে দে, সেই জনপদ যেগুলো এখন অবহেলিত, শিক্ষার আলো পৌঁছেনি, আসুন সবাই মিলে একটা ফুটন্ত গোলাপের মতো সকল গলিগুলোকে ফুটিয়ে দিই, আসুন নিজেরা অবগাহন করে আনন্দে সুখ খুঁজি তাদের মাঝে, যাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, যাদের হৃদয় দিয়ে আমরা ভাবতে শিখি, আসুন সবাই মিলে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। মানব জীবন জনম একেবারেই ছোট একটা জীবন, এই জীবন তারাই অমর হয় যারা নিজেকে বিলিয়ে দিতে শিখেছে,
আজকের এই প্রজন্ম আমাদের পূর্ববর্তী প্রজন্মকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেমন করে জাগিয়ে দিতে হয়, কেমন করে রিয়াজ রাখতে হয়। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদ বলেছিলেন, সম্রত তাকেই বলে, সম্রত তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, সম্রত তাকেই বলে যে আমাকে ঘুমোতে দেয় না। সে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে আমরা যখন অহর্নিশি রাত জেগে জেগে রাত জাগা পাখির মতো সেই ঘন্টার মাঝে, আমার এক ভাই বলে গেলেন যে রাত্র ওরা মনে করেছে শেষ রাত, নিশ্চয়ই সুফি সাদিক হবে, কিন্তু তখন ওরা জেনেছে রাত্র মাত্র দুইটা বাজে। দুঃখের রাত এমনই হয়, আর কোরআনুল কারিমের সেই বাণী দুঃখের পরেই সুখ আসে, সে সুখে আমরা সবাই মিলে অবগাহন করি, অংশ দেই সবাইকে, সার্থ করার মতো একা একা তাহলেই জীবন সার্থ, তাহলেই জীবন সবাই মিলে সবার মতো করে এই বিশ্বকে এগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। কোন বন্দির বাধা আমরা মানি না, মুক্ত বিহঙ্গের মতো আমরা দুটো আকাশ বিচরণ করতে চাই, দুহাত মেলে দুডানা মেলে, সবাই মিলে সুন্দর থাকবেন, ভালো থাকবেন। সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা, যেখানে শয়তান এসে মানুষকে আক্রান্ত করে, সুতরাং সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। কখনোই যেন আমাদের মধ্যে এই বিচ্ছিন্ন প্রচেষ্টাকে আমাদেরকে মাছ কত ভঙ্গুর করে দিয়ে না যায়, আমাদের ভিতরে অলক্ষ্যের একটা করাল ঘাস এসে আমাদেরকে যেন খণ্ড বিখণ্ড করে দিয়ে না যায়। নিজের স্বার্থকে যখন বিবিয়ে দিতে শিখে মানুষ, তখনই মানুষ আর স্বার্থপর থাকে না, তখনই মানুষের ভিতরে অনক্ষ আর কাজ করে। আমরা হয় সেইটাই হয়ে গেলাম বাংলাদেশ নামক এই প্রাসাদটি, যেখানে একটা ফাউন্ডেশন প্রয়োজন, আমরা সবাই মিলে ফাউন্ডেশনের ইটগুলো হয়ে গেলাম যেটাকে দেখা যায় না, কিন্তু সেই ফাউন্ডেশনের উপরেই গোটা ভবনটি দাঁড়িয়ে থাকে, একশো তালা ভবন দাঁড়িয়ে থাকে একটা ফাউন্ডেশনের উপরে। সবাই মনে করে উপরে ইটগুলো দেখা যায় এই সৌন্দর্য, কিন্তু এই সৌন্দর্য দাঁড়িয়ে যাদের উপরে ভর করে দাঁড়িয়ে আছে, আমরা সেই ফাউন্ডেশনের ইট হয়ে যেতে চাই যেগুলো মাটির নিচে লুকিয়ে থাকে কিন্তু যার উপরে সভ্যতা দাঁড়িয়ে থাকে। সবার জন্য দোয়া করি, সবার কাছে কথা এসেছে রাত্র তাকেই বলে যে এক হাত করলে আর এক হাত যান না, যাকে বেরো সে ছাড়া কেউ যান না, সত্যি কথা। কিন্তু এর মাঝে যে আরো কথা আছে আমরা অনেকেই হয়তো জানি না, আমরা ইসলামের খণ্ডিত রূপ দেখি, পরিপূর্ণ রূপ দেখি না। ইসলামে এটাও আছে যখন সম্মিলিত কোনো প্রচেষ্টা হয়, সবাই মিলে যখন কোনো কাজ করা হয় সেখানে ঘোষণা দিয়ে পার্টিসিপেট করা, অর্থাৎ আমাকে দেখে যদি আরেকজন উৎসাহিত হয় সেইখানে গোপনের বদলে প্রকাশ্যে দান করা আরো অধিক মাত্রায় স্বভাবের কাজ। সুতরাং যারা যদি গোপন থাকতো বিষয়টা তাহলে লাইভে আসার দরকার ছিল না, লাইভে না আসলে দেশ বিদেশের মানুষ জানতো না, আর না জানলে এই এক কোটি টাকার স্বপ্ন আর দেখা হতো না। সুতরাং এক কোটি টাকার স্বপ্ন দেখা হয়েছে এই লাইভের কারণে, এই মোবাইলের কারণে, এই সোশ্যাল মিডিয়ার কারণে, কারণ গোটা বিশ্ব আজকে গ্লোবাল ভিলেজ, গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজ। আজকে এখান থেকে হ্যালো বললে আমেরিকার মানুষ দেখে, আমেরিকার মানুষ ভিডিও কল দিলে বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে। সুতরাং যখন যা তখন তা, ইসলাম তাই সমর্থন করে, অর্থাৎ সুকুমার ভিত্তি লালন করা, কুপ্রবৃত্তিকে দমন করা, তার মানে তা না যে প্রচলিত স্রোতে ঘা ভাসিয়ে দেওয়া, এটাও আমি সমর্থন করি না। আমি মনে করি ওইটাই ইসলাম এটাকে সমর্থন করে, আপনার দান দেখে আরো দশজন যদি দান করে তাহলে আপনি দান গোপনে করবেন না, দেখিয়ে করবেন, এটাই বিধান। আল্লাহ তাআলা গোতালা সঠিক বোঝ দান করো, এগিয়ে যাই সম্ভব পানে, একীভূত ছিলাম একীভূত থাকতে চাই আজীবন আমরণ, এভাবেই একদিন আমরা হারিয়ে যাব কোনো একটা মালা এক একটা ফুল হয়ে, তসবীর দানার মতো একদিন হয়তো হারিয়ে যাব, তার মাঝে কথা থেকে যাবে আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ।